কান্না ছাড়াই পেঁয়াজ কাটার 10টি উপায়। কেন চোখে পানি আসে? পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের গোড়ায় আছে এক প্রকারের এনজাইম। যখন পেঁয়াজের এই গোড়ায় আঘাত লাগে অর্থাৎ কাটা হয়, তখন এই এনজাইম নিঃসৃত হয়। সেই এনজাইম পুরো পেঁয়াজের সাথে বিক্রিয়া করে, একরকম গ্যাস নির্গত হয়। এই গ্যাস যখন আপনার চোখের পানির সংস্পর্শে আসে, তখন আপনার চোখ জ্বলতে শুরু করে। মানুষের চোখে এমনিতেই আর্দ্রতা ধরে রাখার জন্য যথেষ্ট পরিমাণ পানির উপস্থিতি থাকে। এই পানির সাথে গ্যাসের বিক্রিয়ার ফলে চোখ যখন জ্বলতে শুরু করে, তখন সেই জ্বলন উপশমের জন্য আরও পানি জমা হয়, আর ফলাফল আপনার চোখ জ্বলছে ও আপনি কাঁদছেন। লক্ষ্য করে দেখবেন যে সর্দি হলে কিন্তু চোখের সাথে নাকও জ্বালা করে, কেননা নাকের অভ্যন্তরভাগও তখন ভেজা থাকে। বলা যায় যে এটা হচ্ছে মূলত পেঁয়াজের প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা। এই তো গেল কান্নাকাটির কারণগুলো। এখন আসুন জেনে নেই যে কি করে কান্না ছাড়াই পেঁয়াজ কাটতে পারবেন আপনি। প্রথমেই যেটা করা যায়, যা হলো পেঁয়াজের গোড়ার অংশটি অর্থাৎ যেখানে মূল থাকে ভালো করে ফেলে দেওয়া। ছুরির মাথা দিয়ে সাবধানে পুরো অংশটি কেটে ফেলে দিলেও হবে। সেই সাথে পেঁয়াজের উপরের আস্তরণটিও ফেলে দিন, কেননা বেশিরভাগ এনজাইম থাকে এই গোড়ায় ও উপরের আস্তরে। দুই, পেঁয়াজ কুচি করতে চান? ছিলে টুকরো করে পানিতে ভিজিয়ে রাখুন। বেশ খানিকটা সময় পর পানি বদলে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কাটুন, চোখ জ্বলবে না। ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারলে আরো ভালো হবে। পানিতে নিঃসৃত এনজাইম ধুয়ে যাবে, ফলে চোখ জ্বলবে না। তিন, পেঁয়াজ ছিলে নিয়ে আধ ঘন্টার মতন ফ্রিজে রেখে দিন, তারপর ভালো করে ধুয়ে নিয়ে টুকরো করুন বা কুচি করুন। ঠান্ডায় পেঁয়াজের এনজাইম নিষ্ক্রিয় হয়ে যায়, ফলে চোখ জ্বলার সম্ভাবনা কমে যায়। চার, চপিং বোর্ডে ভিনেগার মাখিয়ে নিয়ে তারপর পেঁয়াজ কাটুন। ভিনেগারের অ্যাসিড এনজাইমকে নিষ্ক্রিয় করে দেবে। এনজাইম নিষ্ক্রিয় হয়ে গেলে গ্যাসও নির্গত হবে না, চোখও জ্বলবে না। পাঁচ, পেঁয়াজ কাটার সময় একটি মোমবাতি বা চুলা জ্বালিয়ে রাখতে পারেন কাছে। এতে নির্গত গ্যাস আপনার চোখের পানির সাথে বিক্রিয়া করার আগেই আগুনের শিখা তাকে আকর্ষণ করবে। ছয়, চোখে যারা লেন্স পরেন তাদের চোখ জ্বলবে না পেঁয়াজ কাটার সময়ে। সাত, ধারালো ছুরি বা বটি ব্যবহার করুন পেঁয়াজ কাটার সময়ে, কেননা এতে কোষগুলো কম ক্ষতিগ্রস্ত হবে, ফলে এনজাইম কম নিঃসৃত হবে আর গ্যাসও কম নির্গত হবে, ফলে চোখ জ্বলবে কম। আট, পেঁয়াজ কাটার সময় জোরে ফ্যান ছেড়ে নিন, তাতে গ্যাস আপনার চোখ পর্যন্ত নির্বিঘ্নে পৌঁছাতে পারবে না। নয়, পেঁয়াজ লবণ পানিতে ভিজিয়ে রাখুন মিনিট 15, তারপর কাটুন। লবণ পানি নিষ্ক্রিয় করে ফেলবে চোখ জ্বলার জন্য দায়ী এনজাইমকে। দশ, মুখ দিয়ে নিঃশ্বাস নিন নাকের বদলে, এতো চোখে পানি আসা ও জ্বলনি অনেকটাই কমবে। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।